ভালোবাসা তো এমনই, যখন কেউ আপনার হৃদয় ভেঙে টুকরো করে দেয়। আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙার টুকরো দিয়ে তাকে ভালোবেসে যাবেন। আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেওয়ার অর্থ, ভালোবাসার মানুষের পাশাপাশি আপন জনদেরকে সারা জীবনের জন্য হারানো। সেই সঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেওয়ার নাম জীবন নয়, বরং তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন। চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামীকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগে সম্পর্কটা সুন্দর করে নিন। যা কিছু হয়েছে তা ভুলে যান, শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তে আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে তুচ্ছ বলে মনে হতে পারে, তবে এটি তাদের কাছে আবার সবকিছুই হতে পারে। অনুভূতি বয়সের সাথে বৃদ্ধ হয় না, অনুভূতি এমন একটি পৃথিবীর অংশ হিসেবে পরিচিত যা আমি জানি না, তবে এটি এমন একটি পৃথিবী যেখানে সময় নেই, জায়গা নেই, কোনো সীমান্ত নেই। আপনি যদি আমাকে আপনার বাহুতে আগলে রাখতে নাও পারেন, তবে আমার স্মৃতিটিকে উচ্চ মর্যাদায় আগলে ধরে রাখুন। এবং আমি যদি আপনার জীবনে নাও থাকতে পারি, তবে অন্তত আমাকে আপনার হৃদয়ে বেঁচে থাকতে দিন। আমারও অনুভূতি আছে, আমি এখনো মানুষ, আমি যা চাই তা ভালোবাসি নিজের জন্য এবং আমার প্রতিভার জন্য।